ফরজ সালাতের পরে এই জিনিস নেই এক অত্র এলাকার এক মসজিদের ইমাম সাহেব ফরজ সালাতের পর মোনাজাত করেন না বলে তার ইমামতি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে তাহলে কি ফরজ সালাত মোনাজাত করা যাবে আমি নিজেও তো মোনাজাত না করার কারণে বাইরে বাইরেছি সেটা ঢাকা সরকারি আল হেলাল জন্য আমি আট বছর খতিবি করেছি পরে মোনাজাত কমিটি আসলো বললে ইমাম সাহেব মোনাজাত দিতে বলেন না বাদ আমি আমার সুন্নতের চলে গেলাম এখন আল্লাহ তাআলা চার পাঁচটা মসজিদ দিয়ে দিবেন চারটি একটা এখন মসজিদ সিরিয়াল লাগছে পিছনে এক মসজিদে এক খুতবা দেই আল্লাহর জন্য কিছু ত্যাগ করলে আল্লাহ তাআলা আরো বাড়িয়ে দেন সেটা মানে ইমাম সাহেবকে উনি ইমামত করেন কিন্তু মুনাজাত দেন না উনি হকপন্থী একজন ইঞ্জিনিয়ার উনি একটা বিল্ডিং তৈরি করলেন তোর শেষে বিল জমা দিলেন বিল পাস হলো না দোষ কি মূল নকশার মধ্যে ভেন্টিলেটর নাই ইঞ্জিনিয়ার সাহেব ভেন্টিলেটর লাগাইছে ভালোর জন্য মন্দ কী ভালোই তো হাওয়া পাসিং হবে এয়ার পাসিংয়ের জন্য হ্যাঁ উনি ভেন্টিলেটর দিছে বিল আটকে দিস ভেন্টিলেটর দিলেখা সরকারি অর্ডার নাই তুমি লেখা বলে আমার কাছে ভালো লাগছে তোর কাছে ভালো লাগলে কি হবে আমার কাছে যে ভালো লাগে নাই বিল আটকাইছে আবার কি করছে ভেন্টিলেটর ব্যাঙ্গে সুন্দর করে ওয়াল গোটা বিল্ডিংয়ে ঠিকঠাক করে দিয়ে জমা দিয়েছে তারপরে বিল পাশ হয়েছে আল্লাহ তালা তো ফরজ সালাদ দিছে ভেন্টিলেটর নাই যে সালাম ফিরাইয়া আল্লাহম আমিন বলবাই ভেন্টিলেটর নাই তুমি এই ভেন্টিলেটর লাগাই আল্লাহ যদি তোমার বিল আটকাই দেয় সালাতের বিল উপায়টা কি হবে তুমি তো আর দুনিয়াতে আসি এটা ঠিকঠাক করার সুযোগও পাইবে না ঠিক নবে ঠিক সুরাণ নিসার একশো নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ফাইজা কদই তুম সালাত আহ ফাজ কুরুল্ল যখন ফরজ সালাতগুলি শেষ করবা আল্লাহর জিকির করবা পার্সোনাল জিকির আল্লাহ বলছে জিকির কর তুমি লাগাইছ মনেজাদ আল্লাম নবী কান্তেন সাহাবিরা কান্তেন সালাতের ভিতরে সালাম ফিরাবার আগে আর তুমি কান্নাকাটি শুরু করছো সালাম ফির পরে তোমার কান্না নেবে কে আরেক জাহিলিয়ত প্রধানমন্ত্রী চেম্বারে যখন থাকেন গরিব টুকার জন্য ওখানে না কাঁদবা রাস্তায় গিয়ে কাঁদো কা এই দেশের যারা মুনাজাতে কাঁদে সব মূর্খ মুনাজাত মুনা নাই এর কান্নাকাটিও নেই ফরজের পরে কান্নাকাটি সব সালাতের ভিতরে সালাম ফিরে আগে ঠিক না অতএব এই যাত নাই এই ভেন্টিলেটরের জন্য বিপদে পড়ে যাবেন এটা লাগাবেন না সালাতের সাথে ফরজ সালাত শেষ আস্তক ফেরল্লাহ আস্তক ফেরালল্লো আস্তাক ফেরাল্লা তিনবার তারপর আল্লাহ মানতে অমিনকে সালামঈদ্দা শেষ পর্যন্ত তারপর লাহা ইল্লাহ শেষ পর্যন্ত তারপর আয়তুল কুরসি তারপর তিন কুল এখলাস ফালাক নাস তারপর সোভান আল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর চৌত্রিশ বার তারপর আল্লাহ মায়েন কত দোঁয়াই আছে ওই প্রত্যেকের দোঁয়া পড়াই সুন্নত এক একটা দোঁয়া এত বড় যে একসমার যে তজবি সোহানুল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার যে গুফের আতলা জুনু ইনকান মেছনা জাবা দিল বাহার সাগরের ফেনার পরিমাণ গুনা হলেও ক্ষমা হয়ে যাবে নাসাইতে আয়তলকুসির ব্যাপারে আছে ফরজের পরে পরে যদি আয়তলকুসি পড়ে লাম ইয়াম না হমিন দুকুলিল জান্নাত ইল লাইয়ামুত তার জান্নাতে যাওয়ার ক্ষেত্রে মৌত ছাড়ার কোনো বাধা নাই মৌতের সাথে সাথে যান এত বড় বড় ফজিলত তারপর তিনকুল পড়া প্রত্যেক ফরজের পরে সুন্নত তিনকুল পড়লে সারা দিন আপনি সব বিপদ থেকে এমন আশ্রয় দেবেন আল্লাহ আপনাকে কোনো জিনিস দিয়ে আশ্রয় আপনি খুঁজে পাবেন এইসব নিত্য